ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। রবিবার দুপুরে সোনাইমুড়ি উপজেলা থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দেওটি ইউনিয়নের 3 নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম স্বপন। মেম্বার প্রার্থী আব্দুল করিম স্বপন আমাদের নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি নির্বাচিত হই, এলাকা থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং 3 নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছেন, আপনি যদি নির্বাচিত হন তাহলে বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডে জনসংযোগ আপনি কি করবেন আমাদের মিডিয়া একটু বলুন তো। আমি মোহাম্মদ আব্দুল করিম স্বপন ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড থেকে সাধারণ জনগণের মনোনীত মেম্বার প্রার্থী হিসেবে নমিনেশন পেপার নিয়েছি। শুভদিন আগামী জানুয়ারি 5 তারিখে জনগণের মূল্যবান ভোটটা যদি আমাকে দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এলাকার ইফতিজিন মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলবো। সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে আমি কাজ করব। তারই পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য আমার প্রিয় নেতা জনাব এসএম ইব্রাহিম সাহেব এবং আল্লাহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আল্লাহ জাহাঙ্গীর আলম ভাইয়ের সহযোগিতায় আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অসমাপ্ত কাজগুলো আমি ইনশাআল্লাহ আমাকে 5 তারিখে আপনাদের মূল্যবান ভোটটা দিলে আমি এই কাজগুলো সম্পূর্ণ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।